168 জিরো জিরো রিজার্ভেটিভ নাই সিরিয়াসলি গাইস আই ডোন্ট নো হ্যালো ফির সে আ গয়া গাইস কেসে হো প্লিজ বাতাও আর ফির সে বহুত সারা রিকোয়েস্ট আয়া যে ভাই কান্ট্রি কম্পারিজন করো কন কন ভাই বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান ইয়েস অনেকে বলতেছে যে দাদা আমরা ইন্ডিয়ানরা যদি প্রস্তাব করে দিই তোমাদের দেশ তলায় যাবে ঠিক আছে বাবা অলরেডি তলায় গেছেও কিছু জায়গায় যাই হোক আর চাই না আর তলায় দিব না তো দেখো কম্পারিজনে করার বিষয় না আমি মনে করি সব দেশই ভালো রাইট হ্যাঁ ইন্ডিয়া হচ্ছে পপুলেটেড কান্ট্রি এত বড় একটা দেশ এত জনসংখ্যা সব কিছুর দিক থেকে তারা আগায় থাকবে ইটস সো সিম্পল রাইট আমি প্রত্যেক দেশকে সম্মান করি তার আমার বন্ধু দেশ আর আমার জন্ম ইন্ডিয়ায় তাতে কী হয়েছে আমি একদম বাংলাদেশি তারপর আমি ভারতের মানুষদের অনেক পছন্দ করি অলওয়েজ ভালোবাসি তাদের অ্যান্ড পাকিস্তান এনিমি কান্ট্রি হলেও অত ভালোবাসা কাজ করে না অনেকে বলে আই লাভ পাকিস্তান ওরকম না ঠিক আছে মানুষ তো সবার উপরে মানুষ তো তার উপরে নাই এটা তো আমাদের ধর্মে বলে আর আমাদের ধর্ম এটা শিখায় শান্তির ধর্ম বলে কথা কারণ অনেকে শান্তি শান্তি বলে তাদের ধর্মের সাথে শান্তি লাগায় কিন্তু শান্তি শব্দটি প্রথম ওম শান্তি এখান থেকে আসছে ঠিক আছে সো ফার্স্ট প্রায়োরিটি হিন্দু ব্রো তো ব্যাপার না তো গাইস অরিজিনাল ভিডিও লিঙ্ক ইন ডিসক্রিপশন যাও প্লিজ অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল গাইস ঠিক আছে ওকে দুর্গাপূজা আসতেছে সবাইকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি আসো আমাদের এলাকায় আসো দুর্গাপূজা ঠিক আছে অনেক বড় দুর্গাপূজা হবে এবার ওকে সো লেটস স্টার্ট ইট গাইস লাভ ইউ বস চলো লেটস গো তো চলো শুরু করি লেটস স্টার্ট ইট শুরুতেই ডিসক্লেমার মারি দিস দেখে যাচ্ছে গাইস দিস ভিডিও ইজ এডুকেটিভ নট টু ইন্সপায়ার ওকে ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ গ্লোবাল মিলিটারি র্যাঙ্ক নাম্বার 4 নাম্বার 9 নাম্বার 37 ওকে নো প্রবলেম ক্যাপিটাল নিউ দিল্লি ইসলামাবাদ ঢাকা এন্ড গাইস হোয়ার ইউ ফ্রম প্লিজ বাতাই ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার বাস পাঁচ বছরের বেশি টিকে না আর এখন কে বাংলাদেশ নো কেয়ারটেকার সরকার আসছে ব্রো ডক্টর ইউনুস ল্যান্ড এরিয়া ভাই এত পড়ার সময় নাই অনেক অনেক সংখ্যা পপুলেশন 1.43 ওকে বাংলাদেশ ছোট দেশ কিন্তু জনসংখ্যা বেশি নমিনাল জিডিপি জিডিপি পাকিস্তান বুড়া হাল সিম্পল ডিফেন্স বাজেট 71 বিলিয়ন 7.5 অনলি 71 আর 7.5 আমি এত হাসতেছি কেন দেখে আমাদের দেশে কত ছিল এখানে নিউক্লিয়ার উইপন 168 জিরো রিজার্ভেটিভ নাই সিরিয়াসলি গাইস আই ডোন্ট নো দেখো বাংলাদেশ দেখো ডোন্ট মাইন্ড ইন্ডিয়ান আর্মি পাকিস্তান আর্মি বাংলাদেশ আর্মি আমি ভাবছিলাম পাকিস্তানে তো কিছু নাই মনে হয় অনেক কিছু আছে 300 ওই বাদ নেই ভাই হবে আস্তে আস্তে 13,000 50,000 1,51,000 ভাই রে ভাই ফাইটিং ভেসেল 102
গাইস, পাকিস্তানের সাথে আবার যুদ্ধ হলে আমরা পারবো কি মনে হয় তোমার? বাংলাদেশ পারবে? কিউ নেহি। রকেট প্রজেক্টর 702 602 অনলি 7 ইয়ার। ওকে ওকে, এয়ারফোর্স, ইন্ডিয়ান এয়ারফোর্স, পাকিস্তান এয়ারফোর্স, বাংলাদেশ এয়ারফোর্স। ১৩ Guys, everyone go and subscribe of his YouTube channel, original video link in description. Oh bhai, seriously? Rare nagi. ইলেকট্রনিক 3 ওবা ইকুয়াল জেনার এয়ারক্রাফট। ওয়াও, সিরিয়াসলি 549? এই পাকিস্তান তো আমি যাওয়া ছিলাম তা না, অনেক কিছু আছে পাকিস্তানে। দেশের অবস্থা কেন, খাইতে পারে না লোকজন? নেই নাই নাই ও 50 ১২ আমাকে সিরিয়াসলি 5 বাংলাদেশ? ও ভাই, লেবার ফোর্স
এয়ারপোর্ট 18টা। থ্যাংক ইউ ফর ওয়াচিং এন্ড গাইজ এভরিওয়ান প্লিজ সাবস্ক্রাইব অফিস ইউটিউব চ্যানেল। তো গাইজ কেসা লাগা মেরা তো বহুত আচ্ছা লাগা অ্যান্ড আই ডোন্ট ওয়ান্ট টু কম্পেয়ার উইথ এনি কান্ট্রি অ্যান্ড সব বেস্ট রাইট অ্যান্ড পাকিস্তানে যে এত এত কিছু আছে আমি আগে সিরিয়াসলি জানতাম না। তো বাংলাদেশে অনেক কিছুই নাই, এবার অনেক কিছু আছে, কিছু কিছু দেখলাম যেখানে 00 পাকিস্তান ইন্ডিয়া সেখানে বাংলাদেশ আগায় আছে 5টা, যাই হোক ব্যাপার না, ইটস ওকে। অনেকগুলো তো 00 ছিল, এটাতে কী হয়েছে ওটাতে আমার কোনো মন খারাপের বিষয় নাই। তো গাইজ কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও, আর অনেক ঘুম আসতেছে আমার সিরিয়াসলি, আমি 2 রাত কোনো ঘুমাইতে পারতেছি না, একটু প্রবলেম চলতেছে। যাই হোক, আর দুর্গা পুজোর সবাইকে অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন জানাচ্ছি, আসো আমার এলাকায় আসো ঘুরে যাও, সবাইকে ইনভাইট করতেছি, সব ধর্মের মানুষকে, আমার সমস্ত ভালোবাসার মানুষকে, আমার সমস্ত সাবস্ক্রাইবারকে, ঠিক আছে? তো আসো, নমস্তে, ভালো থাকো, বাই।